প্রায় 36 ঘন্টা নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায়। জানা যায় নিহত নিপেন ঘোষ ওই এলাকারই বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই নিখোঁজ ছিলেন নিপেন ঘোষ। এদিন সকালে নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মদ্যপ খেয়েছিল তো, মদ্যপ খেয়ে বাড়িতে একটু যেরকম ঝামেলা লাগে, ঝামেলার পর মদ্যপ আবার খেয়ে এসছে, আবার হয়তো মদ খেয়েছে। এখন মানে এতটা মাতাল হয়েছিল তো, পুকুর দিয়ে যখন যাবে হয়তো পা পিছলে পড়ে গেছে, তাছাড়া সেরকম কিছুই হয়। কীভাবে বুঝতে পারলেন? কারণ ওখান থেকে রাস্তাটা মানে এতটাই খারাপ তো, মানে ছোটো রাস্তা তো, পুকুরে দুদিকটাতেই পুকুর আছে, পুকুরের মধ্যে যে এতটা ছোটো রাস্তা, যদি মানুষ একটু অন্ধকার ওদিকটা, তাহলে তো যদি একটু পড়ে যায় তো একদম নিচেই পড়বে পুকুরে। আর মানুষ যখন ড্রিঙ্ক করে থাকে তো উঠতে পারবে না। তারপরে কীভাবে দেহটা উদ্ধার হলো? সকালবেলা আমাদের বাড়ির পাশের লোক কেউ একজন দেখেছিল, তারপরে আস্তে আস্তে সবাই মিলে সবাইকে ডাকা করে। কি নাম, কোথায় হয়েছে? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।